কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে কোন হাটে বসছেন? কুমারখালী। কুমারখালী, আচ্ছা। আমাদেরকে কিছু লোহা লক্ষ্যে দাম বলে দেন, কি কি বিক্রি করতেছেন, এক সাইড থেকে শুরু করে কোথা থেকে আপনি বলতে চাচ্ছেন? জাতি বটি আছে, বিচারি কাটা। এই জাতি বটি কত করে যাচ্ছে? 600 টাকা ফিরে সহ। ফিরে সহ 600 টাকা, আচ্ছা। এর পাশে এগুলো কত করে? কোদাল, ওগুলো ঢালাই কোদাল আছে, পানি এড করে আছে 450। এগুলো কি ঢালাই কাজে ব্যবহার করে? কৃষি কাজে ব্যবহার করে, ঢালাই কাজে ব্যবহার করে। কত করে বিক্রি করতেছেন? 450, এটি 180 টাকা কেজি। এই হাতে কত করে বিক্রি করতেছেন? 30 টাকা আছে, 40 আছে, 50 আছে, 3 বিভিন্ন রেট। এই রেট কি সাইজ অনুযায়ী? সাইজ অনুযায়ী। আচ্ছা, এই হাতে কত করে যাচ্ছে? 40 40। আর এগুলা? 30 টাকা। 30 টাকা। কাছে কত করে বিক্রি করতেছে? কাছে 200 টাকা। এটা কি 200 টাকা? এটা কি মিডিয়াম নাকি বড়? মিডিয়াম। মিডিয়াম। এটা নেওয়ার পরে কি করতে করা লাগে? কিছু করা লাগবে না, কাজ করতে হবে। কাজ করতে পারবে। আচ্ছা, এই কাছিগুলো কত করে? 100 টাকা। 100 টাকা। এটা কি ছোট? ছোট। এতে কি ছোট আছে? ছোট আছে, এগুলা 80 টাকা। এগুলা এই যে পাশে যে 70 টাকা আছে, এগুলা এগুলা 80 টাকা করে। আচ্ছা, এই কাছিগুলো কত করে যাচ্ছে? এটা 120 টাকা। 120 টাকা করে। আর লোহার দাও? দাও এগুলা কেজি 600 টাকা কেজি স্প্রিং। আচ্ছা, এটা হাত লোহার, এটা কি কাজ করে সুবিধা হয় নাকি এই যে এইগুলা কাজ করে সুবিধা হয়? ওটা কাজ করে সুবিধা হয়, কিন্তু বেশি দিন থাকে না। বেশি দিন থাকে না। আর ওটা নষ্ট হয় না। এগুলো এটা নষ্ট হয় না। এটা কত করে বললেন? কেজি 600 টাকা, 500 মতো রাখা যায়। 500 টাকা করে রাখা যায়। আর এগুলো কত করে? 200 টাকা পিস। 200 টাকা পিস। হাতলের জন্য কি দাম কম বেশি? সাইজ ছোট আছে, ওজন কম আছে। আচ্ছা, এগুলো কি? এটা খেজুর গাছ কাটা রস বাই করে, স্যান বলে। স্যান বলে। এই স্যান কত করে? 500 টাকা। 500 টাকা। আর এই কাছে এগুলা? এগুলো হাসু বলে, এগুলো দাম 250 টাকা। ও, এগুলো কাছি না? না, হাসু। এগুলো হাসু। হাসু আর কাছির মধ্যে পার্থক্য কি? এগুলো ধার কাটা থাকে, ঘাস কাটা যায়। আর এগুলো হলে আপনার অন্যান্য কাজে কুশে ডাব সুজনে যায়, তারপরে আমাদের কুশর কাটা যায়, মানে ছাউ দিয়ে কাটা যায়, বিভিন্ন কাজ। আবার কলার পোয়া গরু খাবার জন্য ছোট ছোট কাটিয়ে পানি যায়। আচ্ছা, এগুলো কি বিক্রি? এটা দাম 80 টাকা। 80 টাকা। এগুলো কি? নিরামি। নিরানি। নিরানি কাজে ব্যবহার করে। এগুলা নাম কি? টাঙ্গি। এটা কি কাজে ব্যবহার করে? মানে পেঁয়াজের খেতে কাজ করে, আবার অন্য সময় দেখা যাচ্ছে গাছের গোড়াটা একটু আশ্রা দিয়ে সার মাত দিলেও ভালো হয়। আচ্ছা, বটি কত করে যাচ্ছে? বটি 500 টাকা কেজি। আর এটা কি লোহার বটি নাকি অ্যাঙ্গেলের বটি? এটা হলো রেল পাথর বটি। রেল পাথর বটি। কত করে? 500 টাকা কেজি। 500 টাকা। অ্যাঙ্গেলের তো দেখি কিছু বটি পাওয়া, অ্যাঙ্গেলের বটি কুমা দামও কম। ওইগুলো কত করে বিক্রি হয়? ওইগুলো 300 টাকা কেজি চলে। ধার থাকে কোন গাতে বেশি? এগুলো ইস্পাততে ভালো চলে, রেল পাতে। রেল পাত স্প্রিং। এই রেল পাত গুলো আপনারা পান কোথা থেকে? এগুলো হলো আপনার রেল গলায়া গলায়া পাতি বানায়, পাতলা পাতি বানায়। এগুলো আমরা কুষ্টিয়া কে কিনতে পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, এগুলার নাম কি? নারকেল পুরা। নারকেল। এগুলোর দাম কত করে আসছে? 100 টাকা পিস বিক্রি করে, বেশিও করে 100 টাকা পিস। যে যার কাছে যেরকম পায়। কুড়ালের দাম কত বেজে যাচ্ছে? কুড়াল আপনার 300 টাকা, 280 টাকা এরকম কেজি। কেজি? এগুলো কি কেজিতে বিক্রি করে? কেজিতে। মানে এক একটা কি রকম ওজন হতে পারে? বড়টা 3.5 কেজি আছে। আচ্ছা, 2 কেজি, ওই যে তারপর আছে 2 কেজি 300 গ্রাম। আচ্ছা আচ্ছা, 1 কেজি 300 গ্রাম, 1.5 কেজি, বিভিন্ন রকম আছে। পায়া ছাড়া বটি কত করে বিক্রি করতেছে? বটি এখানে 500 টাকা কেজি। 500 টাকা করে। আচ্ছা, এই যে কিছু লোহা লক্ষ্য দেখছি, এগুলো কি? এগুলো মনে করেন বিছনার ঝাড়ু, বিছনার ঝাড়ু বাদে এগুলো 10 টাকা পিস। এখানে উঠোনে ঝাড়ুই বড় সাইজ, এখানে 20 টাকা পিস। এখানে বটির কাটে, বটি না না রে 30 টাকা 20 টাকা জোড়া। আচ্ছা, এগুলো মনে করেন যে কুদালি আছে, কুদালির সাথে লাগাই, কুদাল জুনে বলে 20 টাকা পিস। এটা পাটাক বোঝানোর শ্রেণি, এটা 30 টাকা পিস। আচ্ছা আচ্ছা, এই এটা কিসের চাকু? এটা করাতে চাকু। করাতে চাকু। এগুলো কত করে বিক্রি? এগুলো এটা ওখানে 30 টাকা, ওটি 20 টাকা এরকম। আচ্ছা, আর এগুলা কি কড়াতের মতোই দেখা যাচ্ছে? এটাও কড়াতে কুমড়ো কাটে, যে আমরা তরকারি বেচে যারা ফাল ফাল কি কুমড়ো কাটে বিক্রি করে। দাসে কত করে বিক্রি করে? এটি আপনার কেজি 500 টাকা। 500 টাকা কেজি। এখানে কি পরিমাণ ওজন আছে কেজি? এটা 3 পোয়া আছে। 3 পোয়া মতো। তাহলে কয় টাকা আসতে ছেড়ে? এটা দাম আসবে না আপনার 375 টাকা। 375। ধর এটা আমি কিনে নিয়ে গেলাম, তাহলে এটা যায় আমার কি কি করতে হবে? শুধু একটু কাঁচা একটু বালতে ডলা দিতে হবে। কাঁচা বালু। ওটা কি বালু কি রোদে দিতে হবে? না না, একবার দিলেই হবে। আচ্ছা, এটা কি?
সুপারি কাটা জাত সুপারি কাটা জাত এর কত করে বিক্রি করতেছেন এর দাম 160 টাকা 160 টাকা ওখানে কিছু কাঠের জিনিস দেখতেছি এই কাঠের জিনিসগুলো বিক্রি করতেছেন কত করে এগুলো লেবু লেবু 80 টাকা পিস 80 টাকা পিস আর ওইটা কি রুটি বলা বেলুন আর ওখানে যে কোদাল আছে এটা দেখা যাচ্ছে এটা আসরা বলে যে আপনারা কৃষি কাজে মাঝে লাগে অনেকে লাগায় কৃষি কাজে এক সাইজ আছে ছোট এক সাইজ আছে এটা কি দাড়ি পাথরগুলো কত করে বিক্রি করতেছেন পাথর মানে পাথর বেশি হাফ কেজি 70 টাকা সেট 230 টাকা এক কেজি 120 টাকা আর এই লাগুনা এগুনা 180 টাকা এগুনা 150 টাকা এটি আপনি 280 টাকা 300 টাকা এরকম বিক্রি কোনটা দেখতেছি কোনটার দাম কত করে 500 টাকা 500 টাকা এটা কি লোহার ভ্যানের এক্সেল ভ্যানের এক্সেল ভালো হয় কোনটাতে এক্সেলের ভালো এক্সেল হাত থাকে ভালো হাত থাকে ভালো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে দাম জানানোর জন্য আচ্ছা ঠিক আছে।